আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা ফেসবুক পেজ খুলেছেন কিন্তু পেজটি গ্রো করতে পারতেছে না, ভিডিওতে ভিউ কম হচ্ছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি মাত্র দুটি সেটিংস করলে আপনার পেজটি খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং পৌঁছে যাবে সবার নিকট বাংলাদেশের। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। পেজটি সম্পর্কে আমরা আরও লিখব। পেজটি আগে এমনিতে নর্মালভাবে হেলদি অ্যান্ড বিউটি দেওয়া ছিল, কিন্তু আমরা এটি ক্যাটাগরি চেঞ্জ করবো। এই জন্য আমাদের এই এডিট বাটনটিতে ক্লিক করতে হবে। তো এডিট বাটনটিতে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসলো। এখানে আমরা এখানে যে বাটনটি রয়েছে আমরা ক্যাটাগরিটি চেঞ্জ করবো। তো ক্যাটাগরিটি চেঞ্জ করতে গেলে আমরা কলম বাটনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন বহুগুলো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির মধ্যে আমরা ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরি আছে কিনা দেখব। তো আমরা সার্চ দিই ভিডিও ক্রিয়েটর, ভিডিও। তো দেখুন এখানে রয়েছে ভিডিও ক্রিয়েটর। এখানে দেখুন এই যে এখানে এটি ভিডিও ক্রিয়েটর রয়েছে। এই ভিডিও ক্রিয়েটরটি আমরা সিলেক্ট করলাম, এটার উপর ক্লিক করলাম, আমাদের ভিডিও ক্রিয়েটর হয়ে গেল। এখন আমরা এই নিচে সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের ক্যাটাগরিটি চেঞ্জ হয়ে গেল। এখন এখানে দেখুন আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া আছে, আমরা এগুলো ঠিক করে নেব। তো এই জন্য আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের কলম বাটন পাশে এখানে দেখুন এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা ঠিক করে নেব। এই জন্য ডান পাশে কলম বাটনটিতে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ছিল। এখানে স্ট্রিট দেওয়া আছে, তো স্ট্রিটে আমরা এখানে আমাদের ঠিকানাটি আবার নতুন করে দেব। যেহেতু আগে সংক্ষিপ্তভাবে দেওয়া ছিল, তা আমরা লিখব স্ট্রিট মহেশপুর রোড, ঘণ্টাবাড়ি, রংপুর। আমরা এটা দিলাম, দেওয়ার পর এই স্থিতি দেখা যাচ্ছে না। তো আমরা না দেখা যাক, তো মহেশপুর রোড, ঘণ্টাবাড়ি, রংপুর, এখানে পীরগঞ্জ রংপুর দিলে হয়। পীরগঞ্জ PIRGANG পীরগঞ্জ রংপুর দিয়ে আমরা নিচে এই সেভ বাটনটিতে ক্লিক করব। তো সেভ বাটনটিতে ক্লিক করলাম, আমাদের স্ট্রিটটি হয়ে গেল। আমাদের সেটিংসে আপগ্রেড সিটি আমাদের হয়ে গেল। এখন আমাদের যেটা রয়েছে রংপুর, রংপুর ডিভিশন বাংলাদেশ, এখানে যা রয়েছে আমরা তাই লিখব। অর্থাৎ আমাদের সিটি, আমাদের সিটিটা রংপুরই। তো এখানে আবার ওই সেভ বাটনটিতে আমরা ক্লিক করব। সেভ বাটনটিতে ক্লিক করলাম, আমাদের সিটি হয়ে গেল। আপডেট জিআইপি বলতে আমাদের পোস্ট অফিসের যে কোডটি, সেই কোডটি আমরা আগেই দিয়েছিলাম, যেটা সেটি ঠিক আছে। আপনাদের এলাকার কোডটি আপনি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার কোডটি যদি না জানেন অনলাইনে সার্চ দিলে আপনার পোস্ট অফিসের কোডটি চলে আসবে, অথবা আপনি আপনার পোস্ট অফিসের কাছ থেকে জেনে নেবেন। তো এটাও আমরা সেভ বাটনে ক্লিক করলাম, করার পর আমরা পরবর্তী আপডেট পেজ ইনফরমেশনে আসলাম। তো এখন পেজ ইনফরমেশনটি আমি দিচ্ছি এখানে। আমরা এই পেজ ইনফরমেশনটিতে আমাদের যে পেজের এরিয়াটি বা পেজের লোকালিটিটি সেটি এখানে দেওয়া আছে। তা আমরা এখানে
উল্লেখ করব আমাদের যে ঠিকানাটি, সেই ঠিকানাটি এখানে ম্যাপে, গুগল ম্যাপে পাওয়া যাবে। তো যাই হোক, এখানে গুগল ম্যাপে যা আছে তাই দিলাম। দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করা হলো। তো সেভ বাটনে ক্লিক করলাম, করার পর আমাদের এগুলো আবার যখন তখন আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে সার্ভিস এরিয়া, কোন কোন এরিয়াতে আপনার এই পেজটি লোকেরা দেখতে পাবে, সেই সার্ভিস এরিয়ার কথা বলা হয়েছে। এই যে এখানে অ্যাড সার্ভিস এরিয়া, আমরা এই পেজটি কোথায় কোথায় বা কোন কোন এলাকায় বাংলাদেশে দেখাতে পারবো, এখানে আমরা সবগুলো সার্ভিস এরিয়া অ্যাড করব। তো এই জন্য অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করলাম। করার পর এখানে আমরা দিলাম রংপুর, রংপুর ডিভিশন। তারপরে আমরা দেব রংপুরের পর দেব রাজশাহী, আর এই এখানে রাজশাহী ডিভিশন এসেছে, আমরা দিলাম রাজশাহী ডিভিশন। তারপর আবার আমরা অ্যাড সার্ভিস এখানে ক্লিক করব। তো অ্যাড সার্ভিসে আবার ক্লিক করলাম। করার পর এখানে আরেকটি, অর্থাৎ বাংলাদেশের যতগুলো ডিভিশন আছে সবগুলো আমরা উল্লেখ করব, যেহেতু পেজটি আপাতত আমাদের বাংলাদেশের মধ্যেই সীমিত থাকবে, বাইরের দেশে এখন দেব না, পরে। তো এখানে আমরা এখানে এটি সেট করতে পারলে আমাদের পেজটি খুব সহজে গ্রো করবে এবং পেজটি ভাইরাল হবে। তো এখানে রাজশাহী দিলাম, তারপর দেব আমরা ঢাকা। তো দেখুন এখানে ঢাকা ডিভিশন রয়েছে, তো আমরা ঢাকা ডিভিশন দিলাম। তারপর এরিয়া আবার ক্লিক করলাম, এখন দেব আমরা খুলনা। দেখুন খুলনা ডিভিশন রয়েছে, আমরা খুলনা ডিভিশন দিলাম। আবার অ্যাড এরিয়াতে যোগ করলাম খুলনা। তারপরে আমরা এরপরে দেব আরও যে ডিভিশনগুলো রয়েছে, আমরা কয়টি দিলাম, বাংলাদেশের সব ডিভিশনগুলো আমরা উল্লেখ করব এখানে। খুলনা গেল, তারপরে আমরা দেব। তো বন্ধুরা যাই হোক, এইভাবে বাংলাদেশের যত বিভাগ সবগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের লোকেশন এবং সার্ভিস এরিয়া সেট হয়ে গেল। এখানে বলা হয়েছে যে কমপ্লিট ইয়োর সেকশন পিপল ক্যান ইউ বিজনেস, অর্থাৎ আমাদের বিজনেসটি যেখানে যেখানে পৌঁছবে সেইভাবে। তো এখন আমাদের মোটামুটি সবগুলো সেটিংস করা শেষ।